শোর, তোর বাচ্চাদের আদর দিস, মেয়েটা কেমন আছে? ইনশাল্লাহ আছে, মাশাআল্লাহ ভালো আছে ভাই। আপনার মেয়ে বাচ্চার জন্য তো ভালো আছে নাকি? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, দোয়া তিন করিস। নাম্বার হবে নাকি? হ্যাঁ তিন নাম্বার হবে নাকি? তোর তোদের ভালো চান্স আছে, দেখ চেষ্টা কর। ঠিক আমি আছে ভাই, মুশফিককে বলছি, মুশফিক দিস ইজ দ্য বেস্ট টাইম, তুই যেভাবে ট্রেনিং করিস বাবা, বাসায় তো থাকিস না, যেভাবে মাঠে যে ট্রেনিং করিস, দিস ইজ দ্য বেস্ট টাইম তোর, তুই এই এই সুযোগে বাবা বান্টু দা, তুই একটা চান্স নিয়ে নে। হ্যাঁ বাট আপনি আপনিও নিতে পারেন ভাই তিনটা। আমার তো এখন দেখি আল্লাহ ভরসা, ঠিক আছে ভাই, আমি দোয়া করি ইনশাআল্লাহ তো কেবল হলো, ইনশাআল্লাহ আরেকটা লকডাউনে ট্রাই করিস। ইনশাআল্লাহ ভাই, ওকে লাভ ইউ ভাই। কথা রইল আর শেষ হওয়ার নাম হবে না, বাট আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ লাভলি টকিং টু ইউ। একটাই জিনিস বলবো মাসাই ভাই, যে আমি সবসময় বিশ্বাস করতাম যে আপনার সাথে কোনো স্পেশাল একটা কিছু পাওয়ার টাওয়ার জিন টিন কিছু একটা আছে ভাই। আপনাকে আমি মানা করি যে অফ স্পিনার দিয়ে না, আপনি অফ স্পিনার দেন, উইকেটও পেয়ে যায়, আমি আপনার মতো ক্যাপ্টেন হইতে পারবো হয়তো বা, কিন্তু জিনটা কোন জায়গা থেকে আনবো? আপনার সাথে যে জিনটা থাকে ওটারে কোন জায়গায় আনবো আমি? আচ্ছা তোর না অফ স্পিনারের প্রতি এত সমস্যা কেন? আমার একটু বুঝা তো, আমার একটু বুঝা না। আমার সমস্যাটা হলো কি, আমার কাছে মনে হয় এটা হলো যখন আমরা ফিল্ডিং করি তখন এর কথা বলতেছি, তখন যেরকম আমি লাস্ট ম্যাচে চিন্তা করলাম যে ওই ওই কি জানি নাম ফ্লেচার ব্যাটিং করতেছে আর মেহেদিকে আপনি বল দিয়ে দিচ্ছেন, আমি আপনাকে যা বলছি মাসে ভাই মেহেদিকে দিয়েন না দিয়েন না দিয়েন না, হ্যাঁ তা আপনি আমাকে বললেন করতে দে করতে দে, সেকেন্ড বল আউট হয়ে গেল। এরকম আবার রিয়াদ ভাইয়ের কেসে হয় অনেক সময়, অনেক সময় আমি আপনাকে যাই বাধা দিই আর আপনি আমাকে বলেন আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা ভাই এটা এটা কিছু একটা স্পেশাল পাওয়ার আছে। না এই স্পেশালটা তো তোকে আমি বললাম যে তোর যদি ওই সময় তুই ক্যাপ্টেন হলি তুই চিন্তা করতি যে আমি অফ স্পিনার দিব না, হ্যাঁ তাই তো, ওইটাই তোর হ্যাঁ স্পেশালিটি, ওইটাই তোর স্পেশালিটি। আর আমার আমার কথা ছিল আমি অফ স্পিনার দিব কারণ আমার মন বলছে, এটাই আমার স্পেশালিটি। সো আই এম শিওর যে তুই তোর স্পেশালিটি নিয়েই সাকসেস হবে ইনশাআল্লাহ, বাকিটা তো উপর আল্লাহ, আমি উপর আল্লাহ যদি তোর সহায় হয় রেস্ট অফ দা থিংস তুড়িতে হয়ে যাবে তুড়িতে। আর যদি তুই আল্লাহকে ডাকবি ইনশাআল্লাহ আল্লাহ সহায় হলে সব হবে। আর একটা জিনিস তোর সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তোর তুই যে কুণ্ঠার কুণ্ঠা, ঠিক আছে ঠিক আছে ভাই, তুই তো সবাইরে নাড়াই নিয়ে বেড়াস। হ্যাঁ কই ভাই, বান্টুদারে বান্টুদা মুশফিক বান্টুদারে তুই নাড়াস, হ্যাঁ তুই সাকিব তোর বন্ধু ওই অত বেশি নাড়ানাড়ি হয় না, আর যারা আছে পটু পটুদারে তো তোর যা মন পটুদারে মানে ইমরুল বেচারের আব্বা মারা গেছে, খুব মারা গেছে, হ্যাঁ হ্যাঁ ইমরুলের আমি সবচেয়ে বেশি জ্বালাইছি ভাই। হ্যাঁ তুই আমি তো তাই বলতেছি, আল্লাহ তুই তাসকিন তুই সৌম্য রুবেল রুবেল, আল্লাহ রুবেলের তো ইতিহাস তোর কাছে পুরো বই আকারে আছে ভাই। এরপরে জানেন রুবেল আর তাসকিন কে আনবো একসাথে, বুঝতেছেন কি হবে ওই দুজনের আনলে? হ্যাঁ রুবেল আর তাসকিন আসলে একদম মানে ওরা তুই কথা বলতে পারবি না, ওরা গ্যাঞ্জামি শুরু করে দিবে, গ্যাঞ্জাম করবে রীতিমতো, এটা করবো। আর লিটন রে আসলে তুই দুই দিন ব্রেক নিয়ে আনিস, ও তো কোনো কথা বলবে না, তোরই সব একার বলতে হবে, ঠিক আছে? না লিটন আর আমি চিন্তা করছি লিটন আর সোমরে আনবো আর তাসকিন আর রুবেল রে আনবো। আবার আমার একটা ইচ্ছা হয়েছে কি, আমি তিনটা এক্স ক্রিকেটারকে আনতে চাই, বুঝছেন? তিনটা এক্স ক্রিকেটারকে এনে কেন, আমরা তো ধরেন অনেক কিছু এখন সুযোগ সুবিধা পাচ্ছি, বাট ওনাদের সময় ওনারা ধরেন $2 $3 দিয়ে ওইভাবে কিভাবে খেলছে, এই এই জিনিসগুলো যদি মানুষজন জানে আমার কাছে মনে হয় ইট উইল বি ইন্টারেস্টিং। অবশ্যই ওনারা, আমি তো ওনাদের সবার সাথে খেলতে পারছি আলহামদুলিল্লাহ, ওনাদের সবার সাথে খেলতে পারছি ওটা আমার জন্য বিরাট কিছু, তো আমি অনেকগুলো জেনারেশনের সাথে খেলছি, এটা আমার আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট থেকে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এটা, যে অলমোস্ট আকরাম ভাইদের সাথে খেলছি, মনি ভাইদের সাথে খেলছি, আকরাম ভাইদেরও বড় কিন্তু মনি ভাই, মনি ভাইদের সাথে খেলছি, বুলবুল ভাইদের সাথে খেলছি, সুজন ভাই পাইলট ভাই, এরপরে বিকাশ ভাইরা রাজিন ভাইরা, তো মনির মানে আমাদের নাফিজ আমরা ব্যাস, এন্ড তোর সৌম্য তাসকিন এদের সাথেও খেলতে পারছি, তো এইটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ তুই ওদের সাথে এসে কথা বলতে পারলে, একটা স্টেজে তো 2001 সালে আমিও খেলছি, 2001 সালেও তো আমি এরকম অবস্থা ছিল না ক্রিকেটের, সত্যি কথা এরকম অবস্থা ছিল না, বাট ওনরা তো আরো আগের থেকে স্ট্রাগল করে করে খেলে আসছে, এটা ইট উইল বি ফান। আমি
ঠিক আছে, তুই যা করছিস এই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য যতটুকু পারিস, ভালো মন্দ দিয়েই তো মানুষ, ঠিক আছে, তোর তরফ থেকে যতটুকু তুই করতে পারছিস। এই যে একটা ক্রাইসিস যাচ্ছে COVID-19 করোনা ভাইরাস নিয়ে, আমরা সবাই আমাদের ধর আমরা এখানে এসে কিছুদিন মজা দিচ্ছি, কিন্তু দেখ প্রকৃত বাংলাদেশে অনেক মানুষ কষ্ট আছে, খাবার পাচ্ছে না, এই পাচ্ছে না। বাট হোয়াট ইউ হ্যাভ ডান, বা তুমি তুই যেটা চেষ্টা করছিস, অ্যাবসলিউটলি সেলিব্রেট ইউ, আর আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইউল কন্টিনিউ ইট, এবং মানে মানে রেসপেক্ট। না ভাই থ্যাংক ইউ ভাই, আপনি আপনি আমার আপনার কথা বলা লাগবে না, আমরা সবাই দেখতেছি আপনি, দিস মাই ডিউটি, এখন আমার ডিউটি এটা, আমি আমি দেখতেছি আপনি কি করছেন, স্পেশালি মাশরাফি ভাই, মানে আপনি যে বুটটা রেডি করছেন ওটা আমি একটা ভিডিও দেখছি, মানে ওয়ান্ডারফুল জব মাশরাফি ভাই, মানে ওই ওই যে যেখানে যায় করোনা টেস্ট করতে পারে আর কি, মানে আনবিলিভেবল জব আপনি, মানে আপনি জানেন মানে আই উইল বি অলওয়েজ উইথ ইউ, আর আমি সব সময় জানি যে ইফ আই নিড ইউ ইউ উইল বি অলওয়েজ দেয়ার ফর মি, আর থ্যাংক ইউ ক্যাপ্টেন, ইউ উইল বি রক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, বাংলাদেশ উইন সো মেনি গেমস ইনশাআল্লাহ ভাই, ইওর ক্যাপ্টেনসি এন্ড বেস্ট অফ লাক। হ্যাঁ বলেন ভাই, আমার তো আমি তো খুব এক্সপার্ট এই বিষয়ে, দুইটা ফোনে ট্রাই করে আমার ক্যামেরা অন হচ্ছিল না, পরে আরেকজনের ফোন এনে, তারপরে তুই তো সব সমস্যা তুই বাজায় দিস ভাই, আমি বাজায় দিই ভাই, ভালো মোবাইল কিনেন, কি আজে বাজে ব্রিটিশ আমলের মোবাইল ইউজ করলে তো হবে, এই যে আইফোন, এখন তুই তো কোনোদিন আমারে শুট করিস না, না কি বলেন। আচ্ছা শুনেন শুনেন, আপনার আপনি আপনারকে আমার কিছু কিছু আমার প্রশ্ন আছে বুঝছেন ভাই, নরমালি এই জিনিসটা করার মেইন কারণটাই ছিল যে ধরেন আমরা এমনি এই করোনা নিয়ে সবাই ডেসপারেট একটা অবস্থায় আছে, মনটন সবারই খারাপ থাকে, তো আমাদের ইনসাইড স্টোরিটা যদি একটু শুনতে পারে ওরা, তাহলে কিছুটা হলো কিছুক্ষণ জন্য হলো ওরা একটু হ্যাপি হবে, তাই যেটা আমি মনে করি। তো এটা এই কারণে মুশফিকের সাথে ফার্স্টে করা, তারপর রিয়াদের সাথে করা, এখন আজকে আপনার সাথে করা, তো আমি সময় আর নষ্ট না করে কিছু কয়েকটা প্রশ্ন করি আপনাকে, এগুলা হয়তোবা কোনো সময় আপনিও শেয়ার করেন নাই, আমাদের সাথে অবশ্যই শেয়ার করছেন, বাট পাবলিকলি হয়তোবা কোনো সময় শেয়ার করেন নাই। আমি ফার্স্টে বলি মাশরাফি ভাই, 2007 এর ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপের একটা কথা বলি, যে ধরেন আমি তো খুবই নতুন ছিলাম, আপনারা আপনারা আপনার ওই সময় এস্টাবলিশ প্লেয়ার ছিলেন, আমার এখনো মনে আছে আমাদের সাথে যখন ইন্ডিয়ার খেলা হয়, খেলা হওয়ার প্রায় 10-15 দিন আগে আপনি আমাকে প্লাস পুরো টিমকে বলছিলেন যে আপনি বীরেন্দ্র সেহওয়াগকে ইন কাট করে বোল্ড করবেন, এই কথাটা আপনি 10 দিন আগে বলছিলেন, এটা আমার মনে আছে, বাট এটা আমি জানতে চাই যে ওয়াই আপনি এত কনফিডেন্ট কেন ছিলেন, আর আপনি কি মনে করে করছেন, আর অ্যাকচুয়ালি কিন্তু ওটাই হয়েছে, ইন কাট হয়ে কিন্তু ও বোল্ড হয়েছিল, এটা কারণ। আচ্ছা এর উত্তর তো তুই নিশ্চয়ই জানিস, তোকে কত ম্যাচে আমি বলছি যে তামিম আজকে মনে হচ্ছে কিছু একটা হবে, দেখ যাই হোক, ওটা আমার কাছে মনে হচ্ছিল যে মানে ভেতর থেকে অনেক কিছু মানুষের হঠাৎ করে চায়, চাইলে সেটা হয়ে যায়, ওটা হয়ে যায়, ওই একটা কারণ ছিল। আর তোর তো নিশ্চয়ই মনে আছে ওই দিন মানজারুল রানা মারা গেল, মনে আছে না? হ্যাঁ, রানা যখন মারা গেল তারপরের দিন মানে অটোমেটিক না সবকিছু মন বলতেছিল যে, আমরা সবাই আলোচনা করছিলাম যে এই ম্যাচটা অবশ্যই আমরা বাংলাদেশের জন্য জিততে হবে, বাট ওই সময় ইন্ডিয়াকে হারানো তো চারটেখানি কথা ছিল না, বাট রানা যখন মারা যায় তখন কিন্তু আমরা সবাই অন্যরকম, ইভেন ডেভ ওয়াটমোর, ও তো বিদেশি কোচ, ওদের ভিতরে এত ইমোশন কাজ করে না আলটিমেটলি, বাট ও কিন্তু মনে করে দেখ যে ও কিন্তু ইমোশনাল হয়ে গেছিল, আমরা সবাই কিন্তু একটা ইমোশনের ভেতর ছিলাম যে না রানার জন্য আমরা সব দূরে, আমরা তার জানাজাও পড়তে পারছি না, তো সবার ভেতরে কিন্তু ওই জিনিসটা কাজ করছিল, এবং আলটিমেটলি কিন্তু ওই দিন সকাল থেকেই মানে সবাই যা করতে চেয়েছে সবকিছু কিন্তু ঠিক তাই তাই হয়েছে, আমরা টসে হেরে ওই উইকেটে ফিল্ডিং পেয়েছি আগে, হ্যাঁ তো সবকিছু কিন্তু আল্লাহ তাআলা মিলাই দিছে, তো আলহামদুলিল্লাহ ওই ম্যাচটা ওরকমই। আর তুই যেটা বললি যে ওটা আসলে অনেক সময় তোরও মন থেকে বলে দিস ইজ মাই ডে, তোরও কিন্তু অনেক সময় খেলা, তার মানে ভাই 10 দিন আগে আপনি বলে দিবেন যে ওরে ইন কাট করে বোল্ড করবে না, তাই করছেন কিন্তু, নেক্সট 100 তুই কবে মারবি দেখি ইনশাআল্লাহ, তোকে 10 দিন আগে বলে দিব ভাই, ওটা ওটা তো আমি আসতেছি, ওটা তো আমি আসব। ওকে ভাই থ্যাংক ইউ, আশা করি আপনারা কিছু ইনসাইড স্টোরি পাইছেন, বাট উনি আসলে আমার এতই ক্লোজ, ওনার সাথে অনেক সময় অনেক কথা বলতে ইমোশনাল হয়ে যায়,
ছোট কিছু ইনফরমেশন ছিল যেটা হলো যে আমি আমার ইউটিউব অ্যাকাউন্ট আজকে থেকে লঞ্চ করেছি, যেগুলোতে আপনারা এই সব ভিডিওগুলো দেখতে পারবেন। ওটার ডিটেলস গুলো আপনাদেরকে আমার ফেসবুকের মাধ্যমে আমি জানাই দিব। সেকেন্ডলি, এই জিনিসটা আমি চেষ্টা করব যত বেশি করা যায়, এটা 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 জাস্ট আপনাদেরকে এন্টারটেইন করে রাখার জন্য, আর এর চেয়ে বেশি কিছু না। যখনই আমরা মাঠে ফিরে যাব তখনই এই লাইফ টাইপ সবই বন্ধ হয়ে যাবে। আর সেকেন্ডলি, আমি চেষ্টা করতেছি রুবেল আর তাসকিনকে একসাথে নিয়ে আসার জন্য। আমার কাছে মনে হয় এটা খুব ইন্টারেস্টিং একটা লাইফ হবে, বিকজ দে আর মানে দে আর ফুল অফ ফান। আর যেটা আমি বললাম আশাই ভাইকে, যে আমি এর মাঝখানে যদি দুই তিনজন এক্স ক্রিকেটারকেও নিয়ে আসতে পারি, বিকজ আমাদের রুট লেভেলটাও আপনাদের জানা উচিত যে ওনাদের হাত ধরেই কিন্তু আজকে আমরা এখানে আসছি। তো যাই হোক ভাই, আপনারা ভালো থাকেন, এনজয় করেন, যতটুকু পারেন মানুষজনকে হেল্প করেন।